সোমবারের দিন এটি এমন একটি দিন যে দিনে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন। সোমবারের দিন আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। সোমবারের দিন মুমিন মুসলমানদের আমল সমূহ রসুলের রওজা মোবারকে পেশ করা হয়ে থাকে। যাদের আমল ভালো হয় তাদের আমল দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য দোয়া করেন। যাদের আমল খারাপ হয় তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্টি হন, রাসূলের চেহারা মোবারক মলিন হয়ে যায়। আমরা সোমবারের দিন নির্দিষ্ট কিছু আমল করব, যে আমলগুলো অনেক পরীক্ষিত একটি আমল, কার্যকর একটি আমল, ফজিলতপূর্ণ আমল। সোমবারের দিন যেহেতু আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন দিনটি ছিল সোমবার। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছেন তখন পৃথিবীর মধ্যে অন্যায়, অনাচার, অবিচার, বেবিচার, জুলুম, নির্যাতন, নানান ধরনের কুসংস্কার অব্যাহত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন ধীরে ধীরে ওই সমস্ত দূর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটি বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আমাকে প্রেরণ করেছেন। তাই আল্লাহ তাআলা ওই দিনে অনেক রহমত নাজিল করেছেন, অনেক বদদিনী পৃথিবীটিকে দূর করেছেন। যেমন পারস্যবাসীরা আগুনের পূজা করত, আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন সে আগুন নিভে গিয়েছিল, সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা মূর্তি পূজা করত, কাবা শরীফের মতো পবিত্র জায়গায় তারা মূর্তি স্থাপন করে রেখেছিল, আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন সেই মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়ে পড়েছে। তাই আল্লাহ রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন, দিনটি ছিল সোমবার, আবার রাসূলের উপর যে ওহী নাজিল হয়েছে, কোরআন অবতীর্ণ হয়েছিল, সেই দিনটি ছিল সোমবার। তাই আমরা সোমবারের দিন রাসূলের পছন্দ কিছু আমল আমরা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সোমবারের দিন রোজা পালন করেছেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রত্যেক সোমবারে রোজা পালন করেন কি জন্য? আল্লাহ রাসূল প্রতি উত্তরে বলেছিলেন, আল্লাহ তাআলা আমার উপর কোরআন অবতীর্ণ করেছিলেন, দিনটি ছিল সোমবার। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, দিনটি ছিল সোমবার। আমি কোরআন অবতীর্ণর শুকরিয়া আদায়ের জন্য, আমার জন্মের শুকরিয়া আদায়ের জন্য আমি প্রত্যেক সোমবারে রোজা পালন করে থাকি। তাই আমার যুবক যুবতী ভাই বোনেরা যারা রয়েছেন, আপনারা তো রমজান মাসে ফরজ রোজা পালন করবেন, পাশাপাশি কিছু নফল রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল যে প্রতি সোমবারে রোজা পালন করেছেন সেই রোজাটি ছিল নফল রোজা। এটি কোনো মুমিন মুসলমান যদি একিন ইখলাস বিশ্বাস রেখে নিজের হাজত পূরণ করার উদ্দেশ্যে এই রোজাটি পালন করে, তাহলে আল্লাহ তাআলা তার হাজতকে পূরণ করে দিবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করবেন, ওই ব্যক্তির সম্মান ইজ্জত মান মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা গায়েবীভাবে তাকে সাহায্য করবেন, কঠিন ও জটিল বিপদ আপদ আল্লাহ তাআলা তাকে দূর করে দিবেন, তাহলে রোজা আমরা পালন করতে পারি। রোজা এবং কোরআন এই দুটি বান্দার জন্য সুপারিশ করবে। ফরজ রোজা তো করবেই, পাশাপাশি নফল রোজাও বান্দার জন্য সুপারিশ করবে, আর উভয়ের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন, কবুল করবেন। রোজা এবং কোরআন এই দুইটি বান্দার জন্য উকিল হয়ে সে আল্লাহ তাআলার দরবে উপস্থাপনা করবে, পেশ করবে, তার পক্ষে সাক্ষী প্রদান করবে, তর্ক বিতর্ক করবে, রোজা বলবে,
যে ওই ব্যক্তি দিনের বেলা পানাহার থেকে বিরত রেখে বিরত থেকেছে, স্ত্রী সহবাস থেকে বিরত থেকেছে, আপনি আমার সুপারিশকে কবুল করুন। তো তার সুপারিশ কবুল করা হবে। কোরআন বলবে ওই ব্যক্তি রাত্রেবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদে তেলাওয়াত করেছে, আমাকে মহব্বত করেছে, আমার অনুসরণ অনুকরণ করেছে, সুতরাং আমার সুপারিশকে কবুল করুন, তার সুপারিশ কবুল করা হবে। তাই আমরা সোমবারের দিনের আমলের মধ্যে প্রথমে যে আমলটি আমরা গ্রহণ করে নেব সেটা হলো প্রত্যেক সোমবারে আমাদের সাধ্য অনুযায়ী তাদের শক্তি সামর্থ্য আছে তারা আমরা রোজা পালন করে নেব প্রত্যেক সোমবারের দিন। এটি হলো নফল রোজা, হাজত পূরণ করার উদ্দেশ্যে রোজা পালন করে নেব। এরপরে আমরা দুপুরে জোহরের নামাজের পর কুরআনুল কারিমের কিছু অংশ তেলাওয়াত করব। কুরআনুল কারিমের মধ্যে অনেকগুলো সূরা রয়েছে। কুরআনুল কারিমের শেষ পারা, 30 নম্বর পারার শেষের দিকে ছোট্ট একটি সূরা, যেই সূরাটিকে হাউজে কাউসার সম্পর্কে ওই সূরার মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে। সূরার নাম হলো সূরা কাউসার। এই সূরাটি আল্লাহর রসুলের শানে অবতীর্ণ হয়েছে, রসুলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন এই সূরার মাধ্যমে। তাই আপনি আমিও যদি এই সূরা অধিক পরিমাণে পাঠ করি, তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে সাকিনা নাজিল করবেন, আমার অন্তর থেকে অশান্তিকে দূর করে দিবেন। রাসূলকে কাফের বেঈমানরা কটুক্তি করেছিল বিভিন্নভাবে, কখনো আবতার বলতো, কখনো তারা নির্বংশ বলতো, এভাবে তারা রসুলকে কটুক্তিমূলক কথা বলেছিল। আল্লাহ তাআলা কোরআনের এই ছোরা অবতীর্ণ করে রসুলকে সান্ত্বনা দিয়েছেন। তাই আমরা যে কোনো পেরেশানির মধ্যেই থাকি না কেন, এই ছোরা পাঠ করলে আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে শান্তি দান করবেন। তবে কোনো ব্যক্তি যদি হাজত পূরণ করার উদ্দেশ্যে, শত্রুর মোকাবেলায় বিজয় লাভ করার উদ্দেশ্যে, সম্মান ইজ্জত বৃদ্ধি করার উদ্দেশ্যে, ধন সম্পত্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে এই সূরা 1000 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে যথাযথ ফল দান করবেন, সেটা তার বিশ্বাস অনুযায়ী সে ফলাফল পেয়ে যাবে। তার অর্থের দিকে লক্ষ্য রেখে অধিক পরিমাণে পাঠ করবে। এই সূরাটি অতি সহজ। আমরা যারা কোরআনুল কারিম পড়তে পারি না, আমরা যদি এই সূরাটি কয়েকবার শ্রবণ করি আমরাও পড়তে পারবো, এটা আমার বিশ্বাস। তবে মুসলমান হিসেবে ইমানের দাবি এটাই যে কোরআন পড়তে পারবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে, পরিবার পরিজনকে সকলকে কোরআনের প্রতি উদ্বুদ্ধ করবে। আমি সূরাটি শোনায় দেব, এর আগে আমি কোরআনুল কারিমের কয়েকটি ফজিলত বর্ণনা করি। যে ব্যক্তি কোরআনুল কারিম তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তর থেকে গুনাহের কালিমাকে মুছে দেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনুল কারিম তেলাওয়াত করে আল্লাহ তাআলার মহব্বত ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দেন। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা কমপক্ষে 10 নেকি দান করেন। কোনো কোনো বর্ণনা আছে 30 নেকি, কোনো কোনো বর্ণনা রয়েছে 90 নেকি পর্যন্ত আল্লাহ তাআলা দান করে থাকেন। তাই আমরা কোরআনুল কারিম পড়ার চেষ্টা করব। এখন আমি কোরআনের এই সূরাটি শোনায় দেব। এর পূর্বে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। কুরআনুল কারিমের এই সূরাটি আমি এখন তেলাওয়াত করে শোনাচ্ছি, সূরা কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এটি আমরা যে জোহরের নামাজের পর পড়ব, এর পূর্বে আমরা, অর্থাৎ সূরাটি পড়ার পূর্বে আমরা 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেব, এবং পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেব। দুরূদ শরীফের মধ্যে ছোট দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছোট দুরূদ শরীফটা পড়ে নিলেও হয়ে যাবে।
এরপরে যাদের সম্ভব হয় অতিরিক্ত দুই রেকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে খুব বেশি কান্নাকাটি করবে, দোয়া করবে। আর যে নফল নামাজ পড়ার যদি সুযোগ নাও হয়, তবু মোনাজাতের মধ্যে নিজের মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবে, খুব বেশি কান্নাকাটি করবে, মোনাজাত করবে। এরপরে আমরা সোমবারের দিন রাতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। কেননা প্রত্যেক সোমবারে যখন আমলসমূহ পেশ করা হবে, ওই সময় তো আমি রসুলের প্রতি যদি দুরূদ পড়ি, এই দুরূদ শরীফটা রসুলের রজব মোবারকে পেশ করা হবে। যে দুরূদ শরীফটা শোনার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, ওই ব্যক্তির জন্য দোয়া করে দিবেন, ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া, মাগফিরতের দোয়া, কল্যাণের দোয়া আল্লাহর দরবারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করে দিবেন। দুরূদ শরীফ অনেক দুরূদ শরীফ রয়েছে, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় দুরূদে ইব্রাহিম, কোনো কোনো বর্ণনায় দুরূদে নারিয়া, অনেক দুরূদ শরীফ রয়েছে। আজকে আমি ভিন্ন একটি দুরূদ শরীফের আমল দেব, যে দুরূদ শরীফটি কোনো ব্যক্তি যদি এশার নামাজের পর একশতবার পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখতে পাবে। এখন ওই দুরূদ শরীফটা আমি পড়ে শোনাচ্ছি। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দুরূদ শরীফটা এশার নামাজের পর 100 বার পাঠ করবে, পাক পবিত্র অবস্থায় ঘুমানোর জন্য চেষ্টা করবে, ডান কাঁধ হয়ে ঘুমাবে, ঘুমানোর পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে চার কুল পড়ে, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই চারটি সূরা পড়ে সে বুকের মধ্যে ফু দিয়ে